শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। যুক্তরাজ্যে টানেলে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, আহত অসংখ্য মানুষ। ইরানে সাইবার হামলা, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে সন্দেহ। ভয়াবহ সংকটে পড়া পাকিস্তানের বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে বিকায়দায় পড়েছেন ইমরান খান। ট্রাম্পের ভুলের মাশুল আমাকে দিতে হচ্ছে বললেন বাইডেন। সম্পর্ক উন্নয়নে একমত বাইডেন এবং এরদোগান। জাপানে জুকারের পোশাক পরে 17 জনকে ছুরিকাঘাত। এবং সবশেষ থাকছে রুমে G20 নেতাদের সম্মেলন, হাজারো মানুষের প্রতিবাদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। যুক্তরাজ্যের সালিস দুই ট্রেনের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত 17 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া দুর্ঘটনা কবলিত একটি ট্রেনের চালক আটকে পড়লে তাকে সেখানেই চিকিৎসা দেওয়া হয়, তবে এই দুর্ঘটনায় কারো মৃত্যু হয়নি বলে জানিয়েছে পুলিশ। রোববার স্থানীয় সময় সন্ধ্যা 17:45 দিকে লন্ডনের রোডের কাছে এই টানেলের দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম BBC জানায়, টানেলের মধ্যে প্রথমে কোনো কিছুর সঙ্গে একটি ট্রেনের ধাক্কা লাগে, পরে সিগন্যালের সমস্যার কারণে আরেকটি ট্রেন এসে এই ট্রেনকে ধাক্কা দেয়। এতে আহত হন অনেকেই। একটি ট্রেনের যাত্রী অ্যাঙ্গেলা ম্যালেংটি বলেন, হঠাৎ সব কিছু অন্ধকার হয়ে যায় এবং লাল আলোর ঝলকানি দেখা যায়। অনেকে ধাক্কা লাগছিল সে সময় এবং চারিদিক থেকে মনে হচ্ছিল সব কিছু ছুঁড়ে মারা হচ্ছে। অনেক সময় ছিটকে চলে যান এবং মাথায় আঘাত পান। তিনি বলেন, কয়েক সেকেন্ড তা বুঝতেই পারেনি কি ঘুরতে চলেছে। ওই সময় সবাই অনেক ভয় পেয়ে যান, তবে কেউ গুরুতর আহত হননি। ইরানের তেল স্টেশনে সম্প্রতি যে সাইবার হামলা হয়েছে তার পিছনে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল থাকতে পারে, ইরানের একজন জেনারেল এই মন্তব্য করেছেন। ওই সাইবার হামলার ফলে ইরানের তেল স্টেশনগুলো একদিন বন্ধ ছিল। রোববার আরব নিউজে একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ইরানের বিপ্লবী গার্ডের জেনারেল গুলাম রেজা জালানি বলেন, আগের দুইটি হামলার সঙ্গে এই হামলার মিল রয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে ইঙ্গিত করে তিনি বলেন, এই ধরনের অপরাধীরা আমাদের শত্রু। আগে রেল এবং শহীদ রাজাই বন্দের সাইবার হামলার বিশ্লেষণ করে এই হামলার সঙ্গে মিল খুঁজে পাওয়ার কথাও তিনি জানান। ইরানের পরিবহন মন্ত্রণালয় জানান, জুলাই মাসে চালানো একটি সাইবার হামলায় তাদের রেল ব্যবস্থাপনার কম্পিউটার সিস্টেম এবং ওয়েবসাইট ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া গত বছরের মে মাসে ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদন জানায়, হরমুজ প্রণালীতে ইরানের শাহিদ রাজাই বন্দরে সাইবার হামলা চালায় ইসরায়েল। বৈশ্বিক তেলের চালানের জন্য এটি একটি কৌশলগত পথ। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার ইরানের তেল স্টেশনগুলোতে লক্ষ্য করে সাইবার হামলা চালানো হয়। এতে স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ লাইন দেখা যায়। পরে ইরানি কর্তৃপক্ষ অনলাইনের পরিবর্তে অফলাইনে তেল বিক্রি করে পরিস্থিতি সামাল দেয়। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, অপরাধীরা ইরানের জনগণকে নেতাদের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে। এর আগে মঙ্গলবার জ্বালানিতে ভর্তুকি দেয় ইরানের এমন একটি সরকারি বিভাগে সাইবার হামলা চালানো হয়। এতে ইরানের প্রায় সব তেল স্টেশন সরবরাহ বন্ধ করে দিতে বাধ্য হয়। ধর্মীয় উগ্রবাদ, সামরিক বাহিনীর প্রভাব, ঋণের বোঝায় আষ্টে পৃষ্ঠে থাকা দুর্বল অর্থনীতি এবং আন্তর্জাতিক চাপসহ ভয়াবহ সংকটে পড়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বিষাক্ত তীরের মতো একে একে ধেয়ে আসা সংকটে সৃষ্ট অস্থিতিশীলতার কাছে নির্গুম রাত হয়ে ধরা দিচ্ছে। তিনি প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় বসার আগে থেকেই নড়বড় অবস্থা ছিল পাকিস্তানের। জড়িত সেই অর্থনীতি সময়ের সাথে সাথে আরও তলে নিতে ঠেকেছে, বেড়েছে ঋণের বোঝা। এরই মধ্যে আন্তর্জাতিক চাপ এবং বিদেশি শক্তির সাথে বৈরী সম্পর্ক চরম সংকটে ফেলেছে ইমরান খানকে। এই অবস্থায় পাকিস্তানের বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে ইউরোপীয় ফাউন্ডেশন ফর সাউথ এশিয়ান স্টাডিজের একটি প্রতিবেদন প্রকাশ করেছে। বলা হচ্ছে, পাকিস্তান এখন ভয়াবহ নগদ অর্থ সংকটে রয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল সম্প্রতি জানিয়েছে, দেশটির এক্সটার্নাল ফাইন্যান্স ইকুইপমেন্ট আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। এছাড়া IMF থেকে ঋণ পাওয়ার বিষয়ে কোনো কার্যকরী আলোচনা ছাড়াই সম্প্রতি ওয়াশিংটন ছাড়তে হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে। এর মধ্যে ওয়ার্ল্ড ব্যাংক শীর্ষ 10 বিদেশি ঋণ গৃহীতা দেশের মধ্যে পাকিস্তানকে অন্তর্ভুক্ত করে দেশটির বিহাল অর্থনীতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে শ্রেষ্ঠ সমস্যা সমাধানের সেরা উপায় হচ্ছে কূটনীতি। বাইডেন আরও বলেছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে যে ভুল করেছিলেন তার মাশুল আমাদেরকে আজও দিতে হচ্ছে। তিনি রোববার রাতে ইতালির রাজধানী রোমে G20 শীর্ষ সম্মেলনে দেয়া বক্তব্যেই কথা বলেছেন। এর আগে শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এবং জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা নিয়ে বৈঠক করেন বাইডেন। এই বৈঠকের ফল তুলে ধরতে গিয়ে বাইডেন G20 শীর্ষ সম্মেলনে বলেন, তিন ইউরোপীয় দেশের শীর্ষ নেতাদের সঙ্গে তার বৈঠকে এই সমঝোতা হয়েছে। ইরানের পরমাণু সমঝোতা নিয়ে সৃষ্ট অচলাবস্থা অবসান কূটনৈতিক পন্থায় হতে হবে এবং এটাই সেরা উপায়। ট্রাম্পের ইরান বিরোধী সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হওয়ার পর জো বাইডেন প্রশাসন ইরানের পরমাণু সমঝোতা প্রত্যাবর্তনের আগ্রহ প্রকাশ করে আমেরিকাকে এই সমঝোতায় ফিরিয়ে আনা এবং এটিকে আবার কার্যকর করার লক্ষ্যে এই পর্যন্ত অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় 6 দফা আলোচনা হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান মুখোমুখি বৈঠক করেছেন। রোমে 26তম G20 সম্মেলনের ফাঁকে এই দুই নেতার বৈঠক হয়। তুরস্কের ডেইলি সাবার খবরে বলা হয়েছে, বৈঠকে দুই প্রেসিডেন্ট সম্পর্ক উন্নয়ন করতে একমত হয়েছেন। রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র S-400 কেনা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্কের অবনতি হয়। এছাড়া বাইডেন প্রশাসন তুরস্কের এরদোগান প্রশাসনের উপর বেশ কয়েকটি কারণে ক্ষুব্ধ। এর আগে গত জুন মাসে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটো সম্মেলনের ফাঁকে বৈঠকে মিলিত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর এটি ছিল তাদের প্রথম সাক্ষাৎ। রোববার বাইডেন এরদোগান 70 মিনিট বৈঠকের পর তুরস্কের প্রেসিডেন্ট যোগাযোগ পরিচালকের দফতর একটি বিবৃতিতে বলেছে, ইতিবাচক আবহে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় সহ আঞ্চলিক বিষয়াদি আলোচনা করা হয়েছে। বৈঠকে দুই নেতা যুক্তরাষ্ট্র তুরস্ক সম্পর্ক শক্তিশালী এবং উন্নয়ন করতে একমত হন। এই লক্ষ্যে তারা পরবর্তী বিভিন্ন কর্মকৌশল গ্রহণের বিষয়েও সম্মত হন। জাপানের টোকিও শহরে এক ব্যক্তি ব্যাটম্যান সিরিজের জোকারের পোশাক পরে 17 জনকে ছুরিকাঘাত করেছেন। রোববার টোকিও শহরের সিটি সেন্টারে হ্যালোইন সমাবেশের বিভিন্ন পার্টিতে যাওয়ার সময় ট্রেনে এই হামলা হয়। জাপানের সরকারি টেলিভিশন NHK-র প্রতিবেদন অনুসারে এই ছুরি হামলায় 17 ব্যক্তি আহত হয়েছেন, এদের মধ্যে একজনের অবস্থা সংখ্যাজনক। NHK-র প্রতিবেদনে আরও বলা হয়েছে, ছুরি হামলা করা ও ট্রেন যাত্রীদের ছুরিকাঘাত করার পর ওই ব্যক্তি তেলের মতো তরল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। এই ঘটনায় প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি ইয়োমিও পত্রিকাকে বলেন, আমি মনে করেছিলাম এটা হ্যালোইন উৎসব উপলক্ষে লুক দেখানো এক মজার অভিনয়। তিনি এই ভয়াবহ সংকট স্মরণ করে বলেন, আমি অন্য ট্রেন যাত্রীদের ভয়ে পালিয়ে যেতে দেখেছি, তখন আমি এক ব্যক্তিকে দেখি ওই স্থান দিয়ে হেঁটে যেতে। ইতালির রাজধানী রোমে শিল্পোন্নত 20 দেশের নেতাদের শীর্ষ সম্মেলনে আগ মুহূর্তে সেখানে ব্যাপক প্রতিবাদ শুরু হয়েছে। হাজার হাজার মানুষ মিছিল নিয়ে রোমের রাস্তায় নেমেছে। বৈশ্বিক উষ্ণতা এবং প্রাণঘাতী করোনা ভাইরাসের টিকা সুষ্ঠু বণ্টন সহ তারা বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ সুসমাধানের দাবি জানাচ্ছে। রোমের রাজপথে সব দাবি নিয়ে নেমেছে জলবায়ু পরিবর্তনের কর্মীরা, ছাত্র এবং শ্রমিক ইউনিয়নের নেতা কর্মীরা। তারা বিশ্ব নেতাদের অভিযুক্ত করে বলেছেন, তাদের দিয়ে অর্থনৈতিক উন্নয়নের মডেলের কারণেই বৈশ্বিক সমস্যা বেড়েছে। প্রতিবাদ মিছিলের অংশ নেওয়া লোকজন হাতে বর্ণিল প্ল্যাকার্ড নিয়ে নিচে গিয়ে রাজপথে তাদের দাবি তুলে ধরছেন। দরিদ্রী এবং এর বাসিন্দাদের রক্ষা করতে মিছিলকারীরা বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোর প্রতি কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এদুরাদো এমএনএসতি নামের এক বিক্ষোভকারী বলেন, পরিবেশ এবং সামাজিক ইস্যু নিয়ে আমরা প্রতিবাদ মিছিলে নেমেছি, পাশাপাশি G20 এর অনুসরণ করা পথ এবং যা আমাদেরকে মোটামুটিভাবে সামাজিক এবং প্রতিবেশগত চূড়ান্ত ব্যর্থতার কাছে নিয়ে গেছে, তার বিরুদ্ধে আমরা আমাদের প্রতিবাদ কর্মসূচি পালন করছি। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।